হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ খুবই একটি হেলদি নিউট্রিশাস স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় বাট লাঞ্চ হিসেবেও তোমরা হেলদি লাইফস্টাইলে কিন্তু বানিয়ে খেতে পারো। এখানে এক বাটি মুগ আর মসুর ডালের স্প্রাউটস হাফ ক্রাশ করে নিয়েছি, আমি গ্রাইন্ডারে ক্রাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি ক্রাম্বল পনির, নিয়েছি 3 টেবিল চামচ মিলেট ফ্লাওয়ার। মিলেট ফ্লাওয়ারে অনেক হেলথ বেনিফিট আছে, বাট মিলেট ফ্লাওয়ার না থাকলে বেসনও ব্যবহার করতে পারো এখানে। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল প্রথমে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি। কুচিয়ে না পেঁয়াজ দিয়ে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট আমি একটু ভালো করে পেঁয়াজটি ভেজে নিচ্ছি। এবার এতে কালার্ড ক্যাপসিকাম 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4 টেবিল চামচ ফ্রেঞ্চ বিনস কুচিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট হাই হিটে একটু ভেজে নেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ চিলি ফ্লেক্স। সব দিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে একটু এবার কষিয়ে নেব, ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে ক্রাশ করে রাখা স্প্রাউটস আর পনির ক্রাম্বল পনিরটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে এবার ভালো করে সবজির সাথে স্প্রাউটস আর পনিরটা মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখতে হবে কোনো ময়েশ্চার যেন না থাকে, জলটি যেন পুরো শুকিয়ে যায় এর থেকে। এবার একটি বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হয়ে এলে এবার এতে 3 টেবিল চামচ মিলেট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 3 টেবিল চামচ ব্রেড ক্রাম। এবার সব কিছু ভালো করে ঠেসে মেখে নিতে হবে, যেভাবে আমরা রুটি বা পরোঠার জন্য আটা মাখি সেভাবে ভালো করে ঠেসে মেখে নিচ্ছি, যেন এরকম বল বালিয়ে নিতে পারি আমরা। এবার একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে ডিপ ফ্রাইও করা যায়, তবে আমি শ্যালো ফ্রাই করছি। এবার হাতে সামান্য তেল মেখে নিচ্ছি, আর সামান্য পরিমাণ ডো থেকে নিয়ে যেরকম শেপ দিতে চাও কাটলেটে সেই শেপে হাতে গড়ে নিতে হবে। আমি এখানে টিক্কির আকারে বানিয়ে নিচ্ছি এখানে, বাট তোমরা তোমাদের পছন্দ মতো শেপই কিন্তু দিয়ে বানিয়ে নিও। একইভাবে সবগুলো কাটলেট বানিয়ে নেবো শুরুতে। এই কাটলেট কিন্তু যেমন নিউট্রিশিয়াস তেমনি কিন্তু ডেলিশিয়াস, চায়ের সাথেও সার্ভ করতে পারো বা লাঞ্চ বা ডিনারেও কিন্তু স্যালাডের সাথে খাওয়া যায়। আর এই কাটলেটগুলো কিন্তু প্রোটিনের মাত্রা অনেক বেশি। এবার প্যানে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। 7 থেকে 8 মিনিটেরও চেপে চেপে টিকিগুলোকে কাটলেটগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে করবো না, তাতে ভেতর কাঁচা থেকে যাবে, কারণ মিলেট ফ্লাওয়ার আমি অ্যাড করেছি এতে। তাই গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে কিন্তু আমাদের এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও একইভাবে আবার একটু ভেজে নেব। পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার কাটলেটগুলোকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। তা আমাদের কাটলেট তৈরি, সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারো তোমরা এই কাটলেটগুলো। আর যদি আরও নিউট্রিশিয়াস আর ক্রাঞ্চি চাও, তবে একটু সাদা তিল নিয়ে তার সাথে এই কাটলেটগুলোকে রোল করে আবারও সেম ওয়েতে শ্যালো ফ্রাই করে নিতে পারো। বাট এটা টোটালি অপশনাল, এতে কিন্তু এই কাটলেটগুলো খেতে আরও বেশি ক্রাঞ্চি হয়। তা তোমাদের এই হেলদি স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।